বিজেপিক উৎখাত করার লক্ষ্যে নির্বাচনের পূর্বে মিত্রতা করেছিল জাতীয় পরিষদ আর রাইজর দলে। কিন্তু নির্বাচনের প্রার্থীর তালিকা ঘোষণা করার সময়ত মিত্রতার ধর্ম পালন করা নাই জাতীয় পরিষদে। উজনি মাহমরা সমষ্টিত রাইজর দলে প্রার্থী হিসাবে আগ্রহা দলটির সাধারণ সম্পাদক লোহিত গগৈর এই বিস্ফোরক অভিযোগ। রাইজর দলের প্রার্থী তথা সাধারণ সম্পাদকগীর মন্তব্য যে জাতীয় পরিষদের যেহেতু রাইজর দলের মিত্রতা হয়েছে সেহে দলটির সভাপতি আর সাধারণ সম্পাদক অর্থাৎ লুড়িণজ্যোতি গগৈ আর জগদীশ ভূঁইয়ার প্রার্থিত্ব আগবহা সমষ্টিত রাইজর দলে কোনো প্রার্থী থিয় করা নাই। কিন্তু রাইজর দলের সাধারণ সম্পাদকগীর প্রতিদ্বন্দ্বিতা করা মাহমরা সমষ্টিক কি কারণত জাতীয় পরিষদে প্রার্থিত্ব আগবহালে সেও এক রহস্যর বিষয়। জাতীয় পরিষদের নেতৃত্ব লুড়িণজ্যোতি গগৈ ডাঙরিয়া, জগদীশ ভূঁইয়া ডাঙরিয়া, চিত্র বসুমতারী, রাজু ফুকনের দরে বিশেষ বিশেষ দায়িত্ব থাকা ব্যক্তির বিপক্ষে বা বন্ধুত্বমূলক প্রতিদ্বন্দ্বিতা আগবহাবর কারণে আমি কোনো প্রার্থী প্রক্ষেপ করা নাই। কিন্তু কি কারণত জাতীয় পরিষদে মাহমরা সমষ্টির দরে মই দলটির সাধারণ সম্পাদক কি কারকত আসলতে প্রার্থী প্রক্ষেপ করলে এই বিষয়খিনি যথেষ্ট লক্ষণীয়। আমি আশা রাখিম অনাগত সময়ত বিষয়খিনি পরিস্ফুট হব। তথাপিও আমি আশাবাদী মাহমৰা সমষ্টিত বন্ধুত্বমূলক প্রতিদ্বন্দ্বিতা আগবহালেও আমি বিশেষভাবে যিকেইটা উল্লেখযোগ্য দল আছে দলকেইটাক আমি পরাভূত করব। আনকি মিত্রতার ক্ষেত্র জাতীয় পরিষদ আর রাইজর দল 100% ঐক্যমতত উপনীত নহল বলেও অকপতে স্বীকার করে রাইজর দলের সাধারণ সম্পাদকগৰাকীয়ে। যিধরণে ঐক্যমতত উপনীত হব লাগিছিল কিছু কিছু ক্ষেত্রত করবাত সীমাবদ্ধতা রয়ে গেছে, এই কথাটা আমি স্বীকার করছো। যার কারণে আসলতে মই দলটির এজন সাধারণ সম্পাদক, সাধারণ সম্পাদক থাকুতেও আমার মিত্রশক্তি তো প্রার্থী প্রক্ষেপ করেছে। ভোট বিভাজনের যে পক্ষ, ভোট বিভাজনের আসলতে ই একটা আনুষাঙ্গিক কারণ হব পারে বন্ধুত্বমূলক প্রতিদ্বন্দ্বিতা। এই বিষয়খিনি করবাত করবাত নিশ্চয় সীমাবদ্ধতা আছে, এই কথাখিনি কিন্তু উল্লেখ করাটা নিশ্চয় প্রয়োজন। আজি নাজিরা প্রেস ক্লাবে আয়োজন করা নির্বাচনী প্রার্থীসকলের মত বিনিময় অনুষ্ঠান মুখামুখি অংশগ্রহণ করার পিছত নিউজ লাইভের সাংবাদিকের সম্মুখত এই বিস্ফোরক অভিযোগ করে মাহমরার প্রার্থী তথা রাইজর দলের সাধারণ সম্পাদকগীয়ে। ক্যামেরা পার্সন নবজ্যোতি দাসের সঙ্গে নাজিরার পৰা সুনীল বৰা, নিউজ লাইভ।